তো দশে অগাস্ট থেকে শুরু হয়েছে কলেজে অ্যাডমিশন অর্থাৎ দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে যদিও অনেক কলেজে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মেরিট লিস্টে রয়েছে অনার্সের সেটি কীভাবে তৈরি করা হয় কোন সাবজেক্টকে ধরা হয় এবং কোন সাবজেক্টকে বাদ দেওয়া হয় সমস্ত কিছু জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তা লাইকনতে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজ লাইকন সাবসঙ্গে দেখতে পাচ্ছেন সেই সাবসঙ্গে ক্লিক করে পাশে বেটন ক্লিক করে অলকে রাখুন আজকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পারছেন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আমরা ডাউনলোড করে ফেলেছি তো এখানে কিন্তু অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করার জন্য একটি সূত্র রয়েছে টি প্লাস টু এস অবলিক সিক্স তো এখানে কিন্তু টি মানে কিন্তু মার্কস অপটেন ইন ইংলিশ অর্থাৎ আপনি ইংলিশে কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে কিন্তু ধরা হয় তার সঙ্গে যোগ করা হয় আপনি অর্থাৎ অনার্স কোন সাবজেক্টটিতে নেবেন যে সাবজেক্টটিতে আপনি অনার্স নেবেন সেই সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু আপনাদের যোগ করা হয় তার সাথে কিন্তু যোগ করে আপনাদের বেস্ট মার্ক টু সাবজেক্ট এখানে কিন্তু যোগ করার পর আপনার কি করা হয় সম্পূর্ণ নাম্বারকে কিন্তু ছয় দিয়ে কিন্তু ভাগ করা হয় ভাগ করার পর আপনার যে পার্সেন্টেজ আসে কিংবা যে নাম্বারটি দাঁড়ায় সেভাবেই কিন্তু মেরিট লিস্ট করা হয় এবং দেখা হয় যে সেই নাম্বারের বেশি কিংবা কম কতজন রয়েছে সেভাবে কিন্তু আপনার মেরিট লিস্ট কিন্তু এক এক করে কিন্তু চলে আসে তো এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতেই পারছেন যে জেনারেল এস সি এস টি এবি তাদের কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং যে সাবজেক্টে আপনি অনার্স নেবেন সেই সাবজেক্ট আপনাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এই কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যদি অর্থাৎ আপনি অন্য কোনো কলেজে অ্যাডমিশন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানে যাওয়ার পরে আপনি সেখানে নোটিশ ডাউনলোড করে নেবেন তো আমি অর্থাৎ অসংখ্য কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে সেগুলো ডেসপ্রসে দিয়ে দেবো সেখানে আপনি চেক করতে পারবেন তো এর পাশে আপনি দেখতে হবে যে সেই কলেজে কতগুলো করে সিট রয়েছে বাংলাতে কতগুলো সিট রয়েছে ইংরেজিতে কতগুলো সিট রয়েছে তার পাশাপাশি ইতিহাস ভূগোল আপনি দেখতেই পারছেন বেঙ্গলিতে সিট রয়েছে কিন্তু এখানে একশো কুড়িটি টোটাল সিট রয়েছে এর পাশাপাশি ইংরেজিতে রয়েছে একশো কুড়ি হিস্টোরিতে একশো কুড়ি তারপরে ফিলোসফি পলস্যান সংস্কৃত এবং ইকোনমিক্স এগুলো কিন্তু রয়েছে একশো কুড়িটি তার মধ্যে জেনারেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু রয়েছে অর্থাৎ পঁয়ষট্টি প্লাস টু এবং এসসিদের জন্য রয়েছে কিন্তু বাইশ পার্সেন্ট এসটিদের জন্য রয়েছে কিন্তু সিক্স পার্সেন্ট এবং ও বিসি এদের জন্য রয়েছে কিন্তু দশ পার্সেন্ট এবং ও বিসি বিদের জন্য রয়েছে কিন্তু সাত পার্সেন্ট অর্থাৎ এখানে সাতষট্টিটি সিট রয়েছে জেনারেল এবং ফিজিক্যাল হেন্ডিকেপ এসসিদের জন্য ছাব্বিশটি এসটিদের জন্য ষাটটি ও সি এদের জন্য বারো এবং ও বির বি জন্য আট এইগুলো টোটাল কিন্তু একশো কুড়িটি সিট তো আসলে পড়তে বুঝতে পেরেছেন এর পাশাপাশি ম্যাথামেটিক্সের জন্য এই কলেজে কিন্তু সিট রয়েছে চল্লিশটি যার মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে জেনারেল এবং এসসি এর পাশে এসটি ও সি এ বি এর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি তারপরে রয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সি তো আপনি দেখতেই পাচ্ছেন এক কথায় সমস্ত লিস্ট কিন্তু আপনি সেই কলেজে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে এই ভিত্তিতে কিন্তু আপনার কিন্তু মেরিট লিস্টটি কিন্তু চলে আসবে আপনাদের নাম এবং আপনাদের যদিও অর্থাৎ এসসি সি এস টি সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার অনার্স পেতন খুবই সুবিধা হয়ে যাবে প্রথম যে লিস্টটি দেওয়া হয় মেরিট লিস্টটি সেই লিস্টটি কিন্তু পঁয়ষট্টি প্লাস দুই সাতষট্টিটি কিন্তু অর্থাৎ জেনারেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য অর্থাৎ লিস্ট কিন্তু পয়সা দেওয়া হয় এসসিদের জন্য ছাব্বিশটির নাম কিন্তু প্রকাশিত হয় টিদের ক্ষেত্রে কিন্তু ষাটটি এবং ওবিসি এ বারোটি এবং ওবিসি বি কিন্তু আটটি টোটাল কিন্তু প্রথম লিস্টে কিন্তু একশো কুড়িটির নাম কিন্তু প্রকর্শিত হয় যে লিস্টটিতে আপনার নাম না থাকে সে আপনার কোনো অসুবিধা নেই অর্থাৎ একশো কুড়িটি যে নাম যে প্রকর্শিত হয় একশো কুড়ি জন যে অ্যাডমিশন হবে তা কিন্তু না সেখান থেকে কিন্তু মাত্র কিন্তু কুড়ি জন কিংবা পনেরো জন অর্থাৎ প্রথম লিস্টে যাদের নাম আসে তাদের নাম্বার কিন্তু খুবই কিন্তু হাই থাকে তারা তখন কী করে অনেক ভালো বলে অর্থাৎ কলেজে তারা কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে তাদের এক কথায় সেই সমস্ত কলেজে তারা অ্যাপ্লাই করে এবং সেই কলেজে তারা যদি একটা চান্স পেয়ে যায় তখন তারা কিন্তু সেখানে চলে যায় সেক্ষেত্রে প্রথম লিস্টের থেকে কিন্তু অ্যাডমিশন হয় কিন্তু সমস্ত কলেজে পনেরো থেকে বিশ জন করে এবং দ্বিতীয় লিস্টটি কিন্তু ঠিক একই রকমভাবে অর্থাৎ এক কথায় দশ থেকে সাত থেকে দশটি কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয় অর্থাৎ এক এক করে অর্থাৎ এরম করে কিন্তু কমতে থাকে এবং বাড়তে থাকে তো আসন প্রত্যেক বুঝতে পেরেছেন যে মেড লিস্ট কীভাবে তৈরি করা হয় এর পাশাপাশি কোন সাবজেক্টে কতগুলো করে আপনাদের কলেজে সংরক্ষণ রয়েছে তার ভিত্তিতে কিন্তু আপনার চান্স পেয়ে যাবেন যদি আপনার মনে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের কমেন্টের শাখা রয়েছে আপনি কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি এরকম নতুন আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেটেন ক্লিক করে নোটসংস ওখানে রাখবেন তো পড়তে ভালো থাকুন এবং সুস্থ থাকুন